বরিশালে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় 1,000 মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 27 এপ্রিল সকাল 11টায় নগরীর শহীদ আব্দুর রব সেনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উপহার সামগ্রীতে 8 কেজি করে চাল, 1 কেজি করে ডাল, 2 কেজি আলু, 1 কেজি লবণ এবং 1 লিটার সয়াবিন তেল দেওয়া হয়েছে। করোনাকালে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে বেজায় খুশি অসহায় কর্মহীনরা। আসি ভাই, আল্লাহ তালায় রাখছে, এই গাড়ি ঘুড়ি ঠিক মতো চালাইতে পারি না। লকডাউনে গাড়ি ঘুড়ি নামলে অনেক পুলিশেও গাড়ি ঘুড়ি চিত্তর করে থাকে। এই তাই এই কোনো দিন 200 টাকা 150 টাকা দিয়ে আয় করে, হে দিয়ে তো আর ফ্যামিলি চলে না। আমার তো মনে করেন 3টা বাচ্চা, নিজেরা 2জন মা বাবা আছে, এইগুলো চলতে খুবই সমস্যা। এই তাই আজকে একটা স্লিপ দিয়েছে আমারে এই প্রধানমন্ত্রীর, এই পাইলাম মানে এই নিয়ে মাইয়ে ফোলা লইয়া দুগা ডালগাতে খাবে। প্রাদুর্ভাবের সময় সহায়তা দেয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। প্রধানমন্ত্রী আমাদের একটা সাহায্য দিছে, খুব আল্লাহ শান্তিতে রাখ, ভালো রাখ, আল্লাহ আমাদের তৌফিক দেখ। আগামীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও সহায়তা প্রদানের কথা বলেন জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সাহায্য পাঠিয়েছেন, যেটি উপহার পাঠিয়েছেন, আমি মনে করি এটি সাহায্য, এটি উপহার। মাননীয় প্রধানমন্ত্রী বারবারই বলেছেন এটি হচ্ছে আমার পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি উপহার। তা আজকের এই উপহারে আমরা দিচ্ছি 8 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি লবণ, 1 কেজি তেল এবং 1 কেজি ডাল সহ আমরা প্রায় 13 কেজির 1-1টি ব্যাগ আমরা উপহার দিচ্ছি। এটি যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে তাদেরকে আমরা হিজড়া, যারা থার্ড জেন্ডারের যারা, তাদেরকে আমরা নগদ অর্থ সাহায্য করব। তা আজকে আমাদের আপনারা জানেন ধারাবাহিকভাবে চলছে আমাদের এই কার্যক্রম, সামনে চলমান থাকবে ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত প্যান্ডামিক থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর তার নির্দেশ, প্রশাসন তাদের সাথে রয়েছে, জেলা প্রশাসন সহ সকল পর্যায়ে শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক কর্মী, আমাদের জনপ্রতিনিধি সবাইকে আহ্বান জানাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী যে সবাই আমরা একযোগে কাজ করব এবং আমরা সবাই একযোগে আছি। আমরা এই প্যান্ডামিক সিচুয়েশন, এই করোনা থেকে আমরা উত্তরণের জন্য যা যা করা দরকার জেলা প্রশাসন বরিশাল সবার পাশে রয়েছে ইনশাআল্লাহ। সহায়তা বিতরণকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বারৈ, অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।